সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের জানাই শুভ সন্ধ্যা। আজকের আমি তোমাদের পড়াবো বারিমণ্ডল, ক্লাস টেনে বারিমণ্ডল অর্থাৎ হাইড্রোস্ফিয়ার বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই অধ্যায়টার মধ্যে রয়েছে তোমার সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোত। সেই সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোত এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। তো সমুদ্র তরঙ্গ বা সি ওয়েভ আর সমুদ্র স্রোত ওশান কারেন্ট। সমুদ্র ওয়েভ, ওয়েভ মানে আমরা জানি ঢেউ, ঢেউ আমরা বেশিরভাগ তোমরা দেখেছো যে পুরীতে গেছো, পুরীতে গিয়ে সমুদ্রের ঢেউ দেখেছো, বা কেউ কেউ বকখালি গেছো সেখানে সমুদ্র দেখেছো, সেখানে সমুদ্রের ঢেউ দেখেছো, ঢেউ মানে উপকূলে যে আছড়ে পড়ে বিশাল বড় বড় ঢেউ, হ্যাঁ সেটাকে এক কথায় ঢেউ বলি আমরা। আর স্রোত বলতে ওশান কারেন্ট বলতে আমরা যে সমুদ্রের উপরে হালকা যে একটা ঢেউ চলে যাচ্ছে সেটাকেই স্রোত বলা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করবে যে পুকুর, পুকুরে দেখবে যখন কোনোদিন তুমি বসে আসো পুকুরের ধারে, দেখবে পুকুরের উপর থেকে একটা ঢেউ হয়ে 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 অনুভূমিক ভাবে একটা ঢেউ গিয়ে গিয়ে লাস্টে গিয়ে শেষ হয়। সেই সেই ঢেউটা যেমন হচ্ছে তেমন ওই সমুদ্র স্রোত ওই একই ব্যাপার। তোমার পুকুরে যেমন উপর দিয়ে অনুভূমিকভাবে পুকুরের উপর অনুভূমিকভাবে যে একটা স্রোত বয়ে যায় সেটাই হচ্ছে সমুদ্রের উপর যে অনুভূমিকভাবে একটা স্রোত বয়ে যায় সেটাকে আমরা এক কথায় বলছি সমুদ্র স্রোত। এবার সমুদ্র স্রোত এর ক্ষেত্রে কি বলা, সমুদ্র তরঙ্গে বলা হচ্ছে জলরাশি লম্বভাবে উপর নিচে ওঠানামা করে। সমুদ্র তরঙ্গে কি হবে, জলরাশি যে জলটা রয়েছে বিপুল পরিমাণে জলটা রয়েছে সেটা উপর থেকে নিচে ওঠানামা করছে, মানে ঢেউটা দেখেছো তোমরা যে উপর থেকে নিচে পড়ছে না, সেই জন্য বলছে জলরাশি লম্বভাবে উপর থেকে নিচে ওঠানামা করছে। আর সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার এই যে জলরাশিটা অনুভূমিক প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে, মানে সমুদ্রের ওপরে যে জলটা তার একটা অনুভূমিক যে প্রবাহ বা ঢেউ সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবারে দ্বিতীয় বলছে জলরাশি উপকূল রেখা বরাবর প্রায় সমকোণে এসে উপস্থিত হয়। উপকূল রেখা বরাবর কি হচ্ছে, উপকূল রেখা মানে তোমার সমুদ্র আর যে আমাদের যে ধরতে গেলে ডাঙা রয়েছে ওটাকে আমরা বলছি উপকূল রেখা, যেখানে এসে মিলিত হচ্ছে সেটাকে এক কথায় আমরা বলছি যে উপকূল রেখা। তো বলছে জলরাশি উপকূল রেখার উপর প্রায় সমকোণে এসে উপস্থিত হয়। আর এই এই তোমার সমুদ্র স্রোতের ক্ষেত্রে জলরাশি উপকূল রেখার সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হবে, এটা কি হচ্ছে সমকোণে প্রবাহিত হচ্ছে আর আমাদের স্রোতটা হচ্ছে অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে। তিন নম্বরে বলছে যে উপকূলের উপর জলরাশিটা আছড়ে পড়ে। যদি তোমরা উপকূলে বসে থাকো দেখবে লক্ষ্য করে যে সমুদ্রের ঢেউটা উপকূলের উপরে এসে আছড়ে পড়ছে, তো সেই সমুদ্র তরঙ্গ বলছে সেটাকে। এই সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে জলরাশি কি হচ্ছে উপকূলের উপরে এসে আছড়ে পড়বে, আর এটা কি হবে উপকূলের পাশ থেকে, মানে সমুদ্র স্রোতের ক্ষেত্রে জলরাশিটা হবে উপকূলের পাশ দিয়ে এমনি সাধারণভাবে বয়ে যাবে, সাধারণভাবে যেটা বয়ে যাবে সেটা হচ্ছে সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি হচ্ছে উপকূলের পাশ দিয়ে জলরাশিটা এমনি সাধারণভাবে বয়ে যাবে। চার নম্বরে বলছে যে বায়ু প্রবাহের গতি, জলের গভীরতা, ভূমিকম্প এইগুলো কি হচ্ছে সমুদ্র তরঙ্গের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে। তাহলে কি হচ্ছে বায়ু প্রবাহের গতি, মানে বায়ু যদি খুব প্রচন্ড বেগে প্রবাহিত হয় বা যদি জলের গভীরতা খুব থাকে বা যদি খুব ভূমিকম্প হয়, ভূমিকম্পের কথা বলতে গেলে যে সুনামি, সুনামির কথা তোমরা জানো ভূমিকম্পের ফলে হয়, সেই এই একই হচ্ছে সমুদ্র তরঙ্গ বা ঢেউ এই তিনটে এই এইগুলো সমুদ্র তরঙ্গের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে। তাহলে কি হচ্ছে বায়ু প্রবাহের গতি, জলের গভীরতা আর ভূমিকম্প যে সমুদ্র তরঙ্গের গতি প্রকৃতি, মানে সমুদ্র তরঙ্গ বা ঢেউটা কতটা শক্তিশালী হবে তার গতি প্রকৃতিটাকে আমাদের নিয়ন্ত্রণ করছে এই কটা উপাদান। আর সমুদ্র স্রোতের ক্ষেত্রে তোমার বরফের গলন বা লবণতা, ধরো কোথাও মানে কিছু কিছু আমাদের সমুদ্র আছে যাদের লবণতার ভাগ বেশি, কিছু কিছু লবণতার ভাগ কম, তাহলে কি হবে বেশি থেকে কমের দিকে যেতে চাইবে সেখানে সমুদ্র স্রোত লক্ষ্য করা যাবে, বা উষ্ণতার উপরে সমুদ্র স্রোত নির্ভর করে। উষ্ণতা বলতে তোমার বোঝাচ্ছে কি, ধরো কোনো সমুদ্রের উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিয়েছে আর কোনো সমুদ্র উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়নি বা তেমন একটা কিরণ পড়েনি, তাহলে কি হচ্ছে উষ্ণ থেকে যে জলটা উষ্ণ রয়েছে তাহলে শীতল কি, সেই শীতল জলটা উষ্ণ দিকে আসবে ফলে স্রোতের সৃষ্টি হবে। এইভাবে সমুদ্র স্রোতের লক্ষ্য করা যায়। তো বরফ গলন, লবণের উষ্ণতা এই সমুদ্র উষ্ণতার উপর সমুদ্র স্রোত নির্ভর করে। তো সেরা কথায় বলতে গেলে বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ারে আমরা সমুদ্র তরঙ্গ দেখা পাচ্ছি আর সমুদ্র স্রোত,
সমুদ্র তরঙ্গ বলতে আমরা যে যে সমুদ্রের ঢেউটা লক্ষ্য করি, আমরা পুরীতে গেছি, দীঘাতে গেছি, সেখানে গিয়ে যে সমুদ্রের ঢেউটা লক্ষ্য করেছি সেটাকেই এক কথায় বলছি, বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ বা সি ওয়েভ। আর সমুদ্র স্রোতটা বলতে বোঝাচ্ছে ওশান কারেন্ট। ওশান কারেন্ট মানে আমাদের সমুদ্রের উপর থেকে অনুভূমিকভাবে যে জলের প্রবাহটা লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ। যদি না তোমরা বুঝতে পারো তাহলে দেখবে যে পুকুর ধারে যদি বসে থাকো, পুকুরের উপরে যে ঢেউটা লক্ষ্য করা যাচ্ছে অনুভূমিকভাবে সেটাকেই এক কথায় স্রোত বলা যায়। তো সমুদ্রের উপরে যে ওইরকম ঢেউ লক্ষ্য করা যাচ্ছে সেটাকেই আমরা এক কথায় সমুদ্র স্রোত বলবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, টাটা।